চলমান আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। দেশের অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে আজ সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে, এতে প্রাণহানির ঘটনাও ঘটছে। রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করেছে আন্দোলনকারীরা। পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। আশরাফুল অন্তর, ডেক্স রিপোর্ট, বাংলার জনপদ। পছন্দের খাবার নিয়ে ভোজন রসিকদের মন কেড়েছে রাজশাহীর শাহডাইন। অভিজ্ঞ বাবুর্চির স্পেশাল রেসিপির চাইনিজ এখন জনপ্রিয়তার শীর্ষে। প্রিয়জনদের নিয়ে আজই চলে আসুন রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার গেটার রোড মসজিদের পাশে শাহডাইন। যে কোনো অনুষ্ঠানের জন্য রয়েছে সাজানো গোছানো নান্দনিক পরিবেশে কনফারেন্স রুম।